হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ একটু রেডি হয়ে গেছি আমার ভিডিওতে। তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর স্বাগত জানিয়ে শুরু করছি। তো এখন বেশ একটু সন্ধে সন্ধে হয়ে গেছে। তো আবি কদিন ধরে বলছে মাঠে যাবে, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে ওকে মাঠে নিয়ে যেতে পারছি না। তো এখন একটু মাঠে যাব। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, মাঠে যাই আর কোথায় যাই জানি না। তো দেখতেই পাচ্ছ মাঠে চলে এসছে, আর এদিকে সব মানে ফুটবলের কি যেন বলে প্র্যাকটিস চলছে, আর ওই যে ওদিকে সব ছেলেপিলে খেলছে। তো চলো যাওয়া যাক, আবি কি করে না করে দেখো। আবিকে মাঠ থেকে নিয়ে চলে এসেছি, এখন ভাবছি একটু ঝুলন দেখতে যাব, তোমাদের দাদা ভাই বললো। আর এই যে দেখতে দেখতেই পাচ্ছ, এই এটা হচ্ছে একটা শোরুম, শোরুমের ভিতরে একটু ঝুলন সাজিয়েছে, তার জন্য আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ কৃষ্ণনগরের ঝুলন কি সুন্দর লাগছে, আমার তো খুব ভালোই লাগছে এই যে। তো তবুও আমি ভেতরে গিয়ে হয়তো তোমাদের সবটা ঠিকঠাক করে দেখাতে পারিনি, কারণ আমি ইচ্ছা করেই ভেতরে যাইনি। তো রাস্তার ধারে তো, তাই গাড়ির উপর থেকেই তোমাদের এটা সাজি মানে দেখিয়েছি। তো চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো গাইস, এই ঝুলনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে এটা হচ্ছে একটা মন্দির প্লাস ঝুলন সাজিয়েছি আমি, তার জন্য তোমাদেরকে একবার আশপাশটা দেখিয়ে দিলাম। এই যে মন্দিরের ডেকোরেশনটা একবার দেখিয়ে দিলাম, আর এই যে ওপরে যেটা দেখতে পাচ্ছ জাল জাল, এটা পুরো ফাঁকা, বৃষ্টি আসলে এই নিচেটাই বৃষ্টি পড়ে, কিন্তু কোনো অসুবিধা হয় না। আমি তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করছি কোনো অসুবিধা হয় না, তোমাদের দাদাভাই বলছে না। তবে খুব সুন্দর, আমার তো খুবই ভালোই লাগলো, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলো না। কৃষ্ণনগরের ঝুলন কেমন লাগলো দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই করে
শেয়ার করে দিও, আমার পাশে থেকো। চ্যানেলটা আবারও বলে দিচ্ছি, সাবস্ক্রাইব করো। আর এই যে আমি একটু আমাদের বদনটা তোমাদের দেখিয়ে দিলাম মন্দিরের সামনেটা দিয়ে। এদিকে তোমাদের দাদা ভাই আর আবি প্রসাদ খাচ্ছে, ওখানটাতে প্রসাদ দিয়েছে, ওই প্রসাদটা খাচ্ছে, আমিও খেয়ে নিয়েছি আগে। এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি, তো চলো তোমাদের সাথে আমার বাড়ি গিয়ে কথা হবে, রাস্তায় কি করি না করি বাড়ি গিয়ে বলে দেবো। গাইস আমরা বাড়ি চলে এসেছি, এখন চেঞ্জ মেঞ্জ করে নিই, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। গাইস আজকে তোমাদের যেটা আমার দেখানো হয়নি, আভির জন্য ললিপপ এনেছিলাম, রাস্তায় প্রচন্ড ভিড় ছিল তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। আর নিয়ে এসেছি যেটা, সেটা হলো দাঁড়াও দেখাই, ডালপুরি। তো যাই হোক আজকে গিয়েছিলাম ঝুলন, অ্যাকচুয়ালি ঝুলন দেখতে যাইনি, গিয়েছিলাম আভিকে নিয়ে মাঠে, তোমার দাদা ভাই বলে চলো ঝুলনটা দেখে আসি তার জন্য নিয়ে গেছিলাম। তো ঝুলনটা কেমন লাগছে কমেন্টে জানিয়ে, তো চলো পরে কথা হচ্ছে, আভিকে একটু পড়িয়ে নিই। গাইস তো আবিকে পড়ানো অনেকক্ষণ আগেই আমাদের হয়ে গেছে, ও এখন ওর বাবা বাড়ি এসেছে, এখন ওর বাবার সাথে একটু খেলবে। আমাদের রাতের খাবার হচ্ছে রুটি আর ডিমের তরকারি, এই হচ্ছে আজকে রাতের মেনু। তো আজকে ঝুলন দেখতে যাওয়ার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলো না। আমার পাশে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, লাভ ইউ অল। আর একটা আসছে নতুন ধামাকাদার ব্লগ, টাটা, গুড নাইট।